আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো সাতোশি কোর মাইনিং অ্যাপ্লিকেশনটা নিয়ে, বিশেষ করে উইথড্রয়াল বিষয়গুলো নিয়ে। আপনারা যারা কিনা উইথড্র অ্যাড্রেস অ্যাড করছেন, ফি পাইছেন, ক্লেম করছেন, উইথড্র করছেন, বাট পরবর্তীতে কবে উইথড্র করবেন সেটা জানেন না বা কিভাবে করবেন সেটাও জানেন না। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, যারা কিনা এখনো পর্যন্ত উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই তাদের জন্য ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা ছোটখাটো একটু একটু দেখে যদি চলে যান আপনি ইম্পর্টেন্ট কথাই শুনতে পারবেন না। আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আগেও বলছি, আমার ভিডিওতে আপনাদেরকে কয়েকবার সতর্ক করছি, যারা কিনা কথা বুঝেন নাই বা আমলে নেন নাই তাদের কিন্তু কয়েনগুলো হারাচ্ছে বা হারাবে ভবিষ্যতে, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট ভিডিওটা আপনার একটু কি বলে চোখ বন্ধ করেও শুনতে পারেন বা মনোযোগ দিয়ে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা যখন এইখানে ক্লিক করব, মার্চের যে মার্চের আপডেটটা এখানে আসছে নোটিফিকেশন, এই আপডেটটা আমি আগেও দিছি আপনাদেরকে, এখানে এইটা নিয়ে স্পেসিফিকভাবে কথা বলি নাই, বাট আমি যখন উইথড্র অ্যাড্রেস অ্যাড করছিলাম আপনাদেরকে দেখাইছিলাম তখন কিন্তু এই বিষয়টাকে বইলা দিছিলাম যে ভবিষ্যতে এরকম আপনাদের আসবে, এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারবেন। এবং অলরেডি এখন অনেকেই কমেন্ট করেন, অনেকেই কান্না করেন যে ভাই আমার কয়েন কোর সব হারায় যেতেছে। সো এখানে যেটা আসছে, এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট দ্য সেকেন্ড রাউন্ড অফ কোর উইথড্রয়াল। আপনারা কোর উইথড্র মানে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে হচ্ছে আপনারা মে মাসের, ঠিক আছে? পাঁচ মানে হচ্ছে এখন তো এটা হচ্ছে তিন মাস আর দুই মাস পরে মে মাসে, আপনারা মে মাসের 15 তারিখে আপনারা দ্বিতীয় উইথড্র করতে পারবেন। দ্বিতীয় উইথড্র বলতে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি দ্বিতীয়বার উইথড্র করতে পারবেন না। যারা কিনা অলরেডি একবার উইথড্র করে ফেলছেন তারা প্রত্যেক মাসে মাসে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। আপনাদের কয়েনটা যারা কিনা প্রথম উইথড্র করছেন, আপনাদের কয়েনটা ফুল উইথড্র হয়ে গেছে codedao.org সাইটের মধ্যে, ঠিক আছে? মেটামাস্কে আপনারা যখন কানেক্ট করছেন সেখানে গিয়ে চেক করবেন বা একটু পরে আমি দেখাই দিতেছি, ফুল কয়েন আপনাদের এখান থেকে উইথড্র হয়ে গেছে এবং আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিতেছি। অ্যাসেক্টে প্রবেশ করতেছি, করে যাইতেছি, এখান থেকে দেখেন উইথড্র আমার কিন্তু 1500টার মতো কয়েন ফুল উইথড্র হয়ে গেছে। এখানে যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস আছে, আমি কিন্তু এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস অ্যাড করলেও কোনো লাভ হবে না, কারণ আমার সম্পূর্ণ কয়েন কিন্তু অলরেডি একবার উইথড্র হয়ে গেছে। সো এখান থেকে যদি আবার উইথড্রিয়াতে আসি, মেন পেজে আসি এবং নোট ইয়াতে অ্যানাউন্সমেন্টে আসি, এখানে দেখেন বলছে হোয়াভার ইন কনসিডারেশন অফ ইউজার হু ডিড নট লিঙ্ক দেয়ার অ্যাড্রেস ইন টাইম ফর দ্য লাস্ট রাউন্ড। আমাদের যে লাস্ট রাউন্ডটা গেছে, প্রথম যে রাউন্ডটা গেছে, যারা কিনা উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই তাদের জন্য, যে এখানে বলে দিছে রাউন্ড উই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা প্রসেসিং টাইম অ্যাট ইউটিসি, এই যে এখানে বলে দিছে 2023-3-20, ঠিক আছে? এই যে টাইমটা আছে 20 তারিখ পর্যন্ত আপনারা একটা সময় পাবেন, এর মধ্যে এই যে 8 টাইম দিয়ে দিছে ইউজার হু উইশ টু উইথড্র টোকেন, আপনি যদি উইথড্র করতে চান তাহলে এর মধ্যে আপনি আবার উইথড্র অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে টোকেন প্রসেস প্লেস লিং ইউর উইথড্র অ্যাড্রেস বিফোর ইউটিসি, এই যে একটা টাইম দিছে এটা হচ্ছে মার্চ, এই মাসের মার্চ 20 তারিখ পর্যন্ত আপনারা টাইম পাবেন, এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের উইথড্র অ্যাড্রেস অ্যাড করতে পারবেন বা 20 তারিখে কিন্তু উইথড্র অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারবেন। সো যারা কিনা এখনও উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই তাদের ঘাবড়ানোর কিছু নাই, একটু সতর্ক হইতে পারবেন আপনি। আপনারা যারা মেটামাস্ক অ্যাকাউন্ট খোলা আছে বা খোলা নাই, আপনারা ফ্রেশ একটা মেটামাস্ক এখানে কানেক্ট করবেন। আমি আবার রিকোয়েস্ট করতেছি, যারা কিনা আমার কথা শোনে নাই, ফ্রেশ মেটামাস্ক কানেক্ট করেন নাই তাদের কিন্তু কয়েন হারাইতেছে অলরেডি, ঠিক আছে? তারপর এখানে বলছে ওয়ার্নিং সিস্টেম উইল অনলি সেন্ড ডাটা কোড আউট 3 টাইম। আপনারা এখানে 3 বার উইথড্র অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং কোন কোন বার করতে পারবেন সেটাও বলে দিছে। আপনি যখন আপনি এখানে উইথড্র অ্যাড্রেস অ্যাড করতে যাবেন, আপনার ভুল হলে আপনি 3 বার এখানে সুযোগটা পাবেন উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে। টাইম ফার্স্ট প্রসেসিং টাইম ইজ ইউটিসি, এই যে এখান থেকে বলে দিছে আপনারা কিন্তু এই গত মাসের 6 তারিখে কিন্তু এখানে উইথড্র অ্যাড্রেসটা আমরা অ্যাড করতে পারছি। সেকেন্ড প্রসেসিং টাইম ইজ, এই যে এখানে এখানে বলে দিছে 3-20, মানে এই মাসের 20 তারিখে আপনার সেকেন্ড উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন। প্রসেসিং থার্ড প্রসেসিং টাইম ইজ, এই যে এখানে দিয়ে দিছে 5, মানে এই মাস এই বছরের 5 মাস যেটা আছে মার্চ মাসে, কিন্তু মে মাসে কিন্তু আপনারা এখানে উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন। প্লিজ ডু নট ইউজ এ কোর ডিপোজিট অ্যাড্রেস ফ্রম এনি এক্সচেঞ্জ, আপনারা কোনো এক্সচেঞ্জার থেকে উইথড্র অ্যাড্রেস এখানে অ্যাড করবেন না। লাইক এখনকার যেরকম আছে আপনার এম এক্স গ্লোবালে কিন্তু ডিপোজিট বা
ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এখন আপনারা ওইখানে ট্রান্সফার করতে পারেন, বাট ওই অ্যাড্রেস কিন্তু এখানে দিবেন না, মানে হচ্ছে কোনো এক্সচেঞ্জারের উইথড্র অ্যাড্রেস এখানে দিবেন না, শুধুমাত্র মেটামাস্কের অ্যাড্রেস এখানে দিতে পারবেন, বা যেসব ওয়ালেটের মধ্যে এখানে উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে বলছে সেই অ্যাড্রেসটাই মূলত এখানে দিতে পারবেন, কোনো এক্সচেঞ্জারের উইথড্র অ্যাড্রেস এখানে দিয়েন না। তো আশা করি বুঝতে পারছেন, যারা কিনা উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই আপনারা এই মাসের মধ্যে উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করবেন সেটার ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, হাউ টু এডিট কোর মেটামাস্ক, এটা লিখে সার্চ দিলে আপনার প্লে ইউটিউবে পেয়ে যাবেন আমার ভিডিওটা, সেখান থেকেও দেখে আসতে পারবেন, বা আমি এখানে ডিসক্রিপশনের মধ্যে ওই লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে এখন বের হয়ে আসি, এখন যারা কিনা উইথড্র অ্যাড্রেস অ্যাড করছেন, ফি পাইছেন বা এখনো ক্লেম করেন নাই, এরকম আসছে না অনেক যে ভাই ফি পাইছি বাট আমি এখনো ক্লেম করি নাই বা মনে ছিল না বা আপডেট দেখি নাই, তাদের জন্য কিভাবে করবেন, এখান থেকে আমি চলে যাবো মেটামাস্কের মধ্যে, মেটামাস্কের মধ্যে। এবং যারা কিনা উইথড্র প্রথমবার উইথড্র করছেন আপনারা কিন্তু 10 তারিখে, এই মাসের 10 তারিখে মানে দুই তিন দিন পরে কিন্তু আবার সেকেন্ড উইথড্রটা কিন্তু আপনারা করতে পারবেন, এবং এভাবে প্রত্যেকটা মাসে কিন্তু করতে পারবেন 2 বছর। আপনাদের 75% যে কয়েনগুলো আছে সেটা কিন্তু আপনি 2 বছরের জন্য কিন্তু লক আছে, এবং প্রত্যেক মাসে কিছু কিছু কয়েন করে কিন্তু আনলক হবে। এখন আপনার কয়েন যদি 200 থাকে তাহলে আপনি 24 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা বের হয়ে যাবে যে আপনি প্রতি মাসে কতটা টোকেন পাবেন, 24 বিচ, আমি এটা বোঝানোর চেষ্টা করছি 2 বছরের 24 মাস সেটার কথা বলছি। তো এখান থেকে যখন আমি ব্রাউজারে আসব, যারা কিনা উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই তাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি ফ্রেশ একটা মেটামাস্ক খুইলা তারপর উইথড্র অ্যাড্রেস অ্যাড করবেন, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি সেটা লিঙ্কটা দিয়ে দিব, সেটা দেখে করেন, বিপদে পড়বেন না, আর নয়তো বিপদে পড়বেন। তো এখান থেকে আপনি যারা কিনা ফি পাইছেন বাট উইথড্র করেন নাই, আপনারা codedao.org ওদের টুইটার থেকে লিঙ্কটা কপি করে এখানে আনবেন, আদারওয়াইজ অনেক ফিশিং সাইট বের হয়েছে ওইখানে যদি আপনি ক্লেম করেন আপনার সম্পূর্ণ কয়েনটাই কিন্তু মার যাবে। সো এখান থেকে এয়ারড্রপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করবেন, আপনি এখান থেকে ওকে এক্স এর মধ্যে এখন নিতে পারবেন, মেটামাস্কও নিতে পারবেন, ওকে এক্সও নিতে পারবেন। এখানে আপনি একটু চেক করে দেখবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, তারপর নিচে দেখতে পারবেন আপনার কয়েন এবং এখান থেকে আপনি ক্লেমটা করতে পারবেন। এই যে দেখেন মার্চের 10 তারিখে কিন্তু আমি আবারও টোকেন এখান থেকে কয়েন কিন্তু আমি ক্লেম করতে পারবো আমার মেইন ওয়ালেটের মধ্যে, মানে 10 তারিখে আমি এখান থেকে যখন ক্লেম করব এখানে যে আমার কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আমার মেইন ব্যালেন্সে আসবে, মানে হচ্ছে ওয়ালেটে এসে পড়বে, মানে হচ্ছে এইখানে কিন্তু আমার কয়েনটা এসে পড়বে। আশা করি বুঝতে পারছেন আপনারা সকল বিষয়গুলো, যদি তারপরও কোনো কিছু কমেন্ট থাকে বুঝেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি তারপরও মানে কোনো কমেন্ট থাকবে না ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব সেইভাবে আপনি মেটামাস্কটা খুইলে, একটা ফ্রেশ মেটামাস্ক খুইলে আপনি প্রস্তুত হয়ে থাকেন, আমি পরবর্তীতে দরকার পড়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। এখন কোন নিয়ে ওরকম ভিডিও দেওয়ার মতো কিছু নাই, ওরকম কোনো আপডেট নাই, কোনো একটা এক্সচেঞ্জের বা ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টিং হলে সেটা মূলত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করেন, আল্লাহ হাফেজ।